নমস্কার, ইয়োর অক্টোপাস বাঙালির প্রাণের গল্পে আজ আমাদের নিবেদন সঞ্চারী ভট্টাচার্যের লেখা গল্প দহল। সঞ্চারী ভট্টাচার্য জন্ম 3 জানুয়ারি 1990 সালে কলকাতায়, কলকাতার মধ্যম গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসতেন। ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লেখালেখির বিষয়টির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। নিজস্ব ফেসবুক গ্রুপে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি। ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূততত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান 2019 সালে। এরপর নিজস্ব ভৌতিক উপন্যাসটি প্রকাশিত হয় 2020 সালের কলকাতা বইমেলায়, যার নাম মেহেরুননিসা। এছাড়াও তিনি বিভিন্ন জনপ্রিয় পত্রপত্রিকাতেও লেখালেখি করেছেন। তার বিবরণ আমরা শ্রোতাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। সম্প্রতি বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বাংলা ভৌতিক সাহিত্যের আঙিনায় প্রকাশিত হয়েছে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কর্ণিকার ল্যাপটপ, এক মহিলা প্যারানর্মাল তদন্তকারীর কলমে ভয়ঙ্কর জগতের কল্পকথা। বইটির বিবরণ এবং পারচেজ লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবং আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই লেখিকা সঞ্চারী ভট্টাচার্যকে এই উদ্যোগে আমাদের সব রকমভাবে সমর্থন ও সহযোগিতা করার জন্য। শুরু হচ্ছে গল্প দহল। খুব কম লোক এমন একটা জায়গা এত অল্প দামে পায়, বুঝলে? কথাটা নিজের স্ত্রীকে বলল সৌরেন্দ্র। নিভা তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। পাহাড়ি এলাকায় এমন একটা পরিত্যক্ত কটেজ কে না সস্তায় দিতে চাইবে? আছেটা কি এখানে? দেখবার মতন তো কোনো কিচ্ছুই নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো জনমানুষের বসতি পর্যন্ত নেই। আমি এখানে থাকবো না, নিভার কণ্ঠে বিরক্তির সুর। স্পর্শকাতর হয়ে পড়ল সৌরেন্দ্র। তবে থাকতে যে তাকে হবেই, সঙ্গে আদরের মেয়ে দীপালি, 15 মেয়ে। বাবার মুখের দিকে তাকিয়ে মুখটাকে কাঁচু মাচু করে দাঁড়িয়ে রইল। বাবা চলো না অন্য কোথাও গিয়ে থাকি, আমার খুব ভয় করছে। আসবার সময় আমি যখন আইপ্যাডে কটেজের ছবিগুলো দেখছিলাম, তখন কেমন ধোঁয়ার মতো হয়ে গেল চারিদিকটা। কারোর ছবি যেন ভেসে উঠলো স্ক্রিনের উপর, ভীষণ ভয় করছিল। আমি এখানে থাকলে সে আমাকেও ধরবে। কে মামনি? বলছি তো সোনা, আমরা দুজনেই তোমার সাথে আছি, কোনো ভয় নেই, বিনম্র সুরে বলল সৌরেন্দ্র। আমারও জায়গাটা একেবারেই পছন্দ হয়নি। তুমি তো তোমার নিজের দরকারটাই দেখে এসছো আজীবন, আমি তো তোমার জীবনের একটা খেলনা মাত্র। মেয়ে তো আর সেটা জানে না। নিভা অনেকটাই রেগে কথাগুলো বলল। আহ, কি হচ্ছে নিভা, মেয়ের সামনে এইসব আলোচনা করছো? এগুলো তো আমরা পরেও করতে পারি নাকি? না, করতে পারি না সৌরেন্দ্র। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটাকে নষ্ট করেছি, আজ তার খেসারত আমাকে দিতে হচ্ছে। সৌরেন্দ্র চোখ তখন নিভার দিকে। যখন প্রথম দেখা হবার দিনটার কথা মনে পড়ে, তখন চোখটা আজও জলে ভরে যায়। মাঝের জীবনের টানাপোড়েনটা ওদের অনেকটাই দূরে করে দিয়েছে। একে অপরের কাছাকাছি থাকার পরিবর্তে আজ তারা কত দূরে। এই দূরত্ব কি কোনোদিন মিটবে? ভাবনাগুলো আজও ভেসে যায়। হঠাৎ একটা পায়ের শব্দ, সামনে তাকাতেই চমকে ওঠে ওরা। একটা মহিলা এসে দাঁড়িয়েছে, পরনে কালো স্কার্ট আর নীল রঙের শার্ট, গায়ের রং বেশ ফর্সা। মেয়েটার উপস্থিতি চমকে দেবার মতোই, যেন আকাশ থেকে মাটিতে এসে পড়ল।
এভাবেও কি কেউ আসে? মহিলাটির চোখের চাউনি ভীষণ তীক্ষ্ণ, যে কোনো পুরুষকে দ্রুত তার সাথে সম্মোহন করে নেওয়ার পক্ষে যথেষ্ট। আপনারা এখনো দাঁড়িয়েছে? মহিলাটি সৌরেন্দ্রকে লক্ষ্য করে বলল। মহিলাটির চেহারায় এক মায়াবী লালিত্য রয়েছে। সৌরেন্দ্রর জায়গায় অন্য কেউ থাকলে তার লোলুপ দৃষ্টি ঠিকই যেত মহিলাটির শরীরটার দিকে। এই নির্জন জায়গায় পরিত্যক্ত কটেজে এমন সুন্দর একজন মহিলার উপস্থিতি সৌরেন্দ্রকে সত্যি অবাক করে দিল। এটাই তো তোমার স্বভাব, মেয়ে দেখলে কি শুরু হয়ে গেলে। সুন্দরী মেয়ে তো পৃথিবীতে অনেকেই আছে, কেন আমাকে বিয়ে করার সময় তোমার আমাকে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে বলে মনে হয়েছিল, তাই না? কিন্তু আজকে আমাকে বাদে বাকি সকলকে সুন্দর লাগে। তোমরা পুরুষের জাত, তোমাদের এটাই মানায়। দোষ শুধু আমাদের কপালের, কারণ আমরা বেরিয়ে যেতে পারি না। কটাক্ষ দৃষ্টিতে কথাগুলো বলল নিভা। সৌরেন্দ্র তখনও ওই মহিলাটির চোখের দিকেই তাকিয়ে। নিভার কথাটা শেষ হতেই মহিলাটি লাস্যময়ী কণ্ঠে বলে উঠল, ভিতরে আসুন স্যার, আপনাদের থাকার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা যেখানে আসবেন তা আমাকে মিস্টার বিশ্বাস আগেই জানিয়ে দিয়েছিলেন। আসুন ম্যাডাম, এসো দীপালি। নিভার ঠোঁটটা কেঁপে উঠল। মহিলাটা তার মেয়ের নাম জানলো কিভাবে? তারা তো এখানে প্রথমবারের জন্য এসেছে, এছাড়া সে তো এখানে ছিলও না। তাহলে? নিভা জিজ্ঞাসা করার আগেই মহিলাটি বলল, আমি জানি আপনি কি বলবেন, আমি আপনার মেয়ের নাম জানলাম কি করে? আসলে আপনারা আসার আগে রেজিস্টারে আপনাদের নাম মেনশন করতে হয়েছিল। মিস্টার বিশ্বাসের কাছ থেকে আপনাদের সকলের নাম জেনেছি। ছোট বাচ্চাদের আমি খুব পছন্দ করি, ওই জন্যে ওর নামটা আমার বেশ ভালো মনে আছে। দীপালিকে কোলের কাছে টেনে নিল নিভা। একটা অজ্ঞাত পরিচয় মহিলার এমন অদ্ভুত আচরণ তাকে ভাবিয়ে তুলল। তাদের সকলের নাম ফেলে শুধু তার মেয়েটার নাম মনে রাখার কারণটা কি? নিভা চিরকালই খুব সন্দিগ্ধ মনোবৃত্তির। সৌরেন্দ্র জানে কথায় কথা বাড়তেই থাকবে, এই সময় রাসটা টানতেই হবে। আচ্ছা বেশ তো, মহিলাটি তো ভুল কিছু বলেননি, চলো না আমরা ভিতরে যাই, বাকি কথা না হয় ওখানে গিয়েই বলা যাবে। সৌরেন্দ্রর আচরণ নিভার চেনা। কথা প্রসঙ্গে ওকে থামিয়ে দেওয়ার ছলেই যে এই আচরণ তা সে ভালোভাবেই টের পেল। কিন্তু রাগটা গিয়ে পড়ল দীপালির উপরে। তুমি আমার হাত ছাড়বে না, খালি এদিক ওদিক টহল দেয়া আর ছবি তোলা, তাই না? আমি কি করলাম মা? একদম চুপ। নিভা বেশ রেগে গিয়েই কথাটা বলল দীপালিকে। দীপালির ডাক নাম দীপা, বাবা মা দুজনেই আদর করে দীপা বলেই ডাকে। ওরা এগোতে থাকল। কটেজটা শুনশান, একটা জনপ্রাণীও পর্যন্ত নেই। এরকম একটা জায়গায় একটা সুসজ্জিত কটেজ দেখলে মনে হয় এখানে কতজন থাকে, কত মানুষের বিনোদনের জায়গা এটা, অথচ নিষ্প্রাণ হয়ে পড়ে রয়েছে। মহিলাটি হালকা মেজাজে সামনের দিকে এগিয়ে চলল। অনতি দূরেই চোখ পড়ল রিসেপশনে। গোটা হোটেলটি কাঠের তৈরি, কার্পেট দিয়ে ঢাকা মেঝে। এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তাই না? সৌরেন্দ্র প্রশ্নটা ছুঁড়ে দিল ওই মহিলার দিকে। মহিলাটি তাকালো। খুব ঠান্ডা পড়ে। আচ্ছা রাতে তাহলে এখানে তেমন কেউ বেরোয় না, তাই তো? রাতে কেন, এখানে দিনের বেলাতেও কেউ বেরোয় না। নিভা কথাটা শুনেই আবার বলল, কেন, দিনের বেলাতেও কি বেরোনো নিষেধ? না তেমন নয়, তবে জায়গাটা ভালো নয়, একা একা কাউকে না বলে এদিক ওদিক না যাওয়াই ভালো। আজব তো, এর পরেও তুমি এই রকম একটা জায়গায় নিয়ে এলে আমাদের সৌরেন্দ্র। উফ নিভা, তুমি একটু থামবে, আমি তো আছি নাকি, পুরো ব্যাপারটা তো দেখছি। সৌরেন্দ্রবাবু, আমার নাম মিথিল, আমি এই হোটেলের রিসেপশনিস্ট। এই কটেজে প্রায় 5 বছর ধরে আছি, আমি একাই দেখভাল করি। আর আছে হরিদেব, ও হোটেলের কেয়ারটেকার, ও আপনাদের সাথে একটু বাদে এসে দেখা করবে।
আপনাদের লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে ঘরে রাখতে গেছে। ওই তো হরিদেব এদিকেই আসছে। মহিলাটির কথাটা শেষ হতেই হরিদেব সামনে এসে দাঁড়ালো। ঠিক যেন একটা পাহাড়, কোনো মানুষের উচ্চতা এমনও হয়। একটা অবাস্তব গলা করে বলল, আপনাদের লাগেজগুলো রেখে এসেছি, এখানকার কাজ মিটিয়ে চলে যাবেন, আপনাদের ঘর রেডি আছে। কথাটা বলেই কর্পূরের মতো উবে গেল। এই তো সামনেই ছিল, কোথায় গেল? চোখের পলক পড়ছিল না হরিদেবের। বিষয়টা নিভা ও সৌরেন্দ্র দুজনেই লক্ষ্য করেছে। তবে সৌরেন্দ্র ব্যস্ত মিথিলের সাথে, অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নিচ্ছে। এই ফাঁকে নিভা মেয়েকে নিয়ে হোটেলটা ঘুরে দেখতে লাগলো। হোটেলের ঘরগুলো ফাঁকা, কোনো লোকজন নেই। পুরো হোটেলে হরিদেব আর মিথিল ছাড়া দেখাশোনার কোনো লোকই নেই। কি অদ্ভুত ব্যাপার, ওরা এই হোটেলে আসার পর থেকে এমন কোনো মানুষকেই দেখতে পায়নি যারা তাদের সাথে এসে আলাপ করেছে। এছাড়া হোটেলের সব জায়গাগুলো কেমন স্যাঁত স্যাঁতে, অনেক দিনের পুরনো হোটেল বলে মনে হয়। আর প্রত্যেকটা লোক কেমন সন্দেহজনক। নিভা একজন সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগীদের নিয়ে নাড়াঘাঁটা করাটা ওর পেশা। এখানকার সকলকেই ওর ভীষণ অদ্ভুত লেগেছে। এসব নানান কথা ভাবতে ভাবতে নিভা একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। এমন একটা ঘর সহজে চোখেই পড়ে না। সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে একটা দরজা, দরজার সামনে ইংরেজ আমলের হাতল। নিভা এক মনে হাতলটাকে দেখছে। এমন সময় দীপার হাত থেকে হলুদ রঙের বলটা গড়িয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গেল। তত্তর করে দীপা নিচে বলটার দিকে এগোতে লাগল। দরজাটার কাছে পৌঁছাতেই দীপার সামনে এসে উপস্থিত হলো হরিদেব। দীপা ওকে দেখেই ধপ করে মাটিতে বসে পড়ল। এমন একটা বৃষ্টি দেখতে লোক ও নিজের জীবনে কোনো দিন দেখেনি। ওদিকে কেউ যায় না, ওদিকে যাওয়া একেবারে নিষিদ্ধ আছে, তোমাদের জানানো হয়নি বুঝি? কথাটা শেষ করেই হরিদেবের দৃষ্টি গেল নিভার দিকে। নিভা রেগে বলল, আপনি আমার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না, ভদ্রভাবে কথা বলুন। হরিদেবের গলায় তখন নরম সুর, আপনাদের ভালোর জন্যই আমি কথাগুলো বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। কোনো বিপদ হলে আমাদের দায়ী করতে পারবেন না। সামনে দরজাটা খোলা ছিল। হরিদেব তাড়াতাড়ি দরজার লকটা টেনে দিল, মাথা নিচু করে পা চালিয়ে বেরিয়ে গেল। ততক্ষণে দীপা বলটা হাতে নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে। মা তাড়াতাড়ি চলো এখান থেকে, আমার শরীরটা কেমন করছে। নিভা তাড়াতাড়ি ওকে সঙ্গে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। রিসেপশনে পৌঁছাতেই নিভা দেখল সৌরেন্দ্র তখনও লেখালেখিতে ব্যস্ত। মিথিল সামনে দাঁড়িয়ে কি যেন একটা দেখছে। নিভা এগিয়ে গেল সৌরেন্দ্রর দিকে। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরা ওই দিকটায় গিয়েছিলাম, একটা অদ্ভুত ঘর দেখলাম। কথাটা শেষ করতে দিল না মিথিল, নিভাকে থামিয়ে দিয়ে বলল, স্যার চলুন, আপনাদের জন্য রুম রেডি আছে, আপনারা বরং বিশ্রাম করুন, অনেকটা রাস্তা আসতে হয়েছে আপনাদের। আচ্ছা, ওই দিকের ঘরটায় কিছু আছে কি? না স্যার, কিচ্ছু নেই। আসলে আমাদের সকলেরই ওদিকটায় যাওয়াটা নিষেধ। আমি যতদিন এখানে আছি ওই দিকে তেমনটা যাই না। আপনাদেরও বলবো ওদিকটায় না যেতে। কি দরকার শুধু শুধু বিপদের ঝুঁকি কাঁধে নেবার? নিভার মনে সন্দেহটা আরো বেশি করে দানা বাঁধল। মিথিল হঠাৎ এমন কথা বলল কেন? এই বিষয়টা খতিয়ে দেখতেই হবে। ঘরটা বেশ সুসজ্জিত, ইংরেজ আমলের খাট, বিছানা, আসবাবপত্র, একটা মিষ্টি গন্ধ বিরাজ করছে। ঘরটা আয়তনে বেশ বড়। এমন সুন্দর কটেজ নিভা কোনোদিন দেখেনি। তবে এখানকার একাকিত্ব আর বিহবলতা ওকে বাধ্য করেছে অজানা রহস্যের গন্ধ খুঁজে পেতে।
আমি তাহলে আসলাম স্যার। আপনাদের কিছু লাগলে আমাকে বলবেন, আমি পাশেই সার্ভেন্টস গেস্ট হাউসে রয়েছি। রিসেপশনে রাতে কেউ থাকে না, কোনো দরকার হলে হরিদেবকে ডাকবেন, ওর কাছেই কটেজের সব ঘরের চাবি রয়েছে মোটামুটি, ও ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনাকে রাতে পাওয়া যাবে না কেন? আপনি কি এখানে থাকেন না? আসলে রাতে আমি এখানে থাকি না, সার্ভেন্টসদের জন্য পাশেই একটা গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে, আমি সেখানেই থাকি। এদিকটায় রাতে বেরোনো নিষেধ। হোয়াই আর ইউ সেইং দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন? হোয়াটস দ্য প্রবলেম উইথ দিস কটেজ? সমস্যাটা কোথায় বলুন তো? এখানে যাওয়া নিষেধ, ওখানে যাওয়া নিষেধ, কথা শুনে তো মনে হচ্ছে যেন এটা একটা কটেজ নয়, অশরীরীদের বাসস্থান। নিভা বলে ওঠে। নিভার কথাটা শুনতেই মিথিলের মুখ পাঞ্চে হয়ে যায়, যেন এক নিমেষে চোখ মুখের ভাষাটাই বদলে গেল। একটা কঠোর সত্যি কথা যেন বলে ফেলা হয়েছে ওর সামনে। মুখটায় আলতো হাসি এনে মিথিল বিষয়টাকে সেদিনের জন্য এড়িয়ে গেলেও নিভার চোখকে বিষয়টা ফাঁকি দিতে পারল না। ঘরের মধ্যে একটা গুমোট, হাওয়া বাতাস খেলে না বললেই চলে। কেউ যেন দীর্ঘদিন এখানে আসেনি। ঘরটা ওদের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে কি কোনো বিশেষ উদ্দেশ্যে? কিন্তু কি? দীপা বাইরের করিডোরটা তখন ঘুরে দেখছে। সৌরেন্দ্র নিভাকে একলা পেয়ে ওর কাছে যেতে চাইল, কিন্তু নিভা সরে দাঁড়িয়ে প্রমাণ করে দিল দূরত্বটা অনেকটাই বেড়ে গেছে, কোনো কিছুই আর আগের মতো নেই। সৌরেন্দ্র নিভার হাতটা ধরতে চাইল, নিভা এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি, আমাদের মধ্যে আজ আর সেই সম্পর্কটা নেই। নেহা দীপা আছে, তাই ওর মুখ চেয়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, না হলে আমার কোনো ইচ্ছে নেই তোমার মতো একটা চরিত্রহীনকে নিয়ে ঘর করার। আমার কাছে আসার চেষ্টাও আর কোনো দিন করবে না তুমি। কিন্তু আমার কি দোষ? কি করেছি আমি? কেন, তোমার ফিল্মের হিরোইন তমসাকে গিয়ে সেটা জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাকে বেঈমান ছাড়া আর কিছুই বলতে পারবো না। আচ্ছা বলো তো, তুমি আর কত দিন আমাকে ভুল বুঝবে? আমি তো তমসার সাথে কিছুই করিনি। থাক সৌরেন্দ্র। সৌরেন্দ্রর মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল নিভা। খাটের উপরে উপুর হয়ে শুয়ে চোখের জল ফেলতে লাগলো। সৌরেন্দ্র জানে সে আর কোনোদিনই হয়তো নিজেদের মধ্যেকার দূরত্বটাকে আর দূর করতে পারবে না, তবুও আশায় বুক বেঁধে এখানে ওদেরকে নিয়ে ঘুরতে আসা। যদি পরিবারকে সময় দিলে সবটা আগের মতো হয়ে যায়। বাইরে দীপা বলটা নিয়ে তখনও খেলছে। বাবার চোখে জল দেখে এগিয়ে আসে ছোট্ট দীপা। কি হয়েছে বাবা? কিছু না মা, তুমি খেলো। সৌরেন্দ্র পেশায় একজন স্ক্রিপ্ট রাইটার, জীবনের বেশিরভাগ সময়টাই সিনেমার ডিরেকশন আর ফ্ল্যাশলাইটের আলোয় কাটিয়ে দিতে হয়েছে। পরিবারকে সময় দেওয়ার মতন সময় সে কোনোদিনই পায়নি। বিভিন্ন মহিলার সাথে কাজ করতে হয়েছে তাকে, তার মধ্যে সবথেকে বেশি সমালোচনা ছড়িয়েছিল এই তমসা মেয়েটিকে নিয়ে। মেয়েটির সাথে সিনেমার ডিরেকশনের কাজ চলাকালীন তমসা অনেকটাই কাছাকাছি আসতে চেয়েছিল ওর, কিন্তু সে হতে দেয়নি, ফলে মেয়েটি আত্মহত্যা করে। এই নিয়ে অনেক পুলিশ কেসও হয়েছে, কিন্তু অর্থের জোরে কোনো রকমে মুক্তি পেয়েছিল সে। তবে পরিবারের কাছে, বিশেষত নিজের স্ত্রীর চোখে, আজও অপরাধী হয়েই রয়ে যেতে হয়েছে তাকে। নিভার ধারণা, এই মেয়েটির জন্যই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু সৌরেন্দ্র জানে সে শুধু নিভাকেই ভালোবেসে এসেছে, আর আগামী দিনেও সেই তার জীবনের সব থেকে বড় জায়গাটি অধিকার করে থাকবে। এই কথাগুলো নিজের মনের মধ্যেই রেখে দিয়েছে সে, কোনোদিন প্রকাশ করার সুযোগই পায়নি। মুখের ওপরে দরজা বন্ধ হয়ে যাওয়ার অভ্যেসটা মানিয়ে নিতে হয়েছে আজ অনেক দিন। এসব ভাবতে ভাবতে বেশ অনেকটা রাস্তা চলে এসেছে সৌরেন্দ্র। সামনে একটা সিঁড়ি, চোখ পড়তেই মনে পড়ে গেল নিভার কথা। সে তো এই জায়গাটা সম্পর্কেই তাকে কিছু একটা বলতে চাইছিল। সত্যি জায়গাটা ভীষণ রকম অদ্ভুত, গা ছমছমে, কেউ যেন মায়ার জালে জড়িয়ে রেখেছে গোটা পরিবেশটাকে। সিঁড়ির নিচের দিকে তাকাতেই একটা দরজা চোখে পড়ল,
সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকলো সৌরেন্দ্র। কেউ যেন তাকে ডাকছে। নিচে নামতেই চোখ পড়ল দরজাটার দিকে, রুম নাম্বার 105। দরজাটা খোলা, হঠাৎ চোখ পড়ল এক নারী মূর্তির দিকে। কে যেন দাঁড়িয়ে আছে দরজাটার সামনে। সে হাত বাড়িয়ে দিল, চমকে উঠল সৌরেন্দ্র। তমসা, তুমি এখানে, তুমি কি করছো? তমসার তরফ থেকে কোনো উত্তর এলো না। সে পিছন ফিরে ঘরের দিকে এগোতে থাকল। দরজার আড়ালে সন্নিবিষ্ট অন্ধকারের সারি, কিছুই চোখে পড়ল না তার। সে এগিয়ে চলল ওর পিছু পিছু। হঠাৎ মুখের ওপরে দরজাটা বন্ধ হয়ে গেল। তমসা ভিতরে, অথচ দরজা কিভাবে বন্ধ হয়ে যেতে পারে? তমসা, তমসা, তমসা করে চিৎকার করেও কোথাও তার চিহ্ন পেল না সৌরেন্দ্র। একজন মৃত মেয়ে এখানে কি করে আসতে পারে? মিথিল আর হরিদেব কেউই তো এদিকটায় আসে না। তাহলে তাহলে এটা কে? আমার কি তবে হ্যালুসিনেশন হচ্ছে? অত্যাধিক চিন্তা করেই বোধ হয় এমন বিপত্তি হচ্ছে। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম তমসাকে, সে তো আমার সামনেই দাঁড়িয়েছিল। কিন্তু ওই ঘরে কি আছে? তমসা ওখানেই বা কি করতে গেল? হরিদেব এসে হাজির। আরে সাহেব, কিতনি বার বলা হয় এখানে এভাবে আসবেন না। আপনারা শহরে মানুষ, কিছু মানতেই চান না। কেন, এখানে আছেটা কি? সে আছে সাহেব, সে আছে। কে আছে? প্রেত সাহেব, প্রেত। তার হাত থেকে কেউ বাঁচেনি। বাঁচতে চান তো এদিকে দয়া করে আসবেন না। মেম সাহেব আর বিটিয়াকেও বলিয়ে দেবেন, না হলে কিন্তু জান যাবে আপনাদের। ওই যে শুনতে পাচ্ছেন তার কান্নার শব্দ, আজও সে আসে আমার কানে। আপনি যান সাহেব, আপনি যান। কথাগুলো বলেই দৌড়ে পালিয়ে গেল সে। সৌরেন্দ্র কিছুই বুঝে উঠতে পারল না। তবে কি এই কটেজটা এতটা সস্তায় দেওয়ার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? পরবর্তী ছবির স্ক্রিপ্ট লেখার জন্যই এখানে আসা তার, যাতে নতুন ছবির আইডিয়া পাওয়া সম্ভব হয়। কিন্তু তমসাকে কি সে এতটাই ভুল দেখল? বাইরের ঘরে ফিরে এলো সৌরেন্দ্র। নিভার ঘরের দরজা খোলা। ঘরে ঢুকতেই শুনতে হলো আরও এক ফরমান। আমি আর আমার মেয়ে এখানে থাকবো, তুমি অন্য ঘরে থাকবে। আমি তোমার সাথে এক বিছানায় শুতে পারবো না। এমনটা যে শুনতে হবে সেটা আগে থেকেই জানা ছিল। কোনো প্রকার কৌতূহল না দেখিয়ে নিজের ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। ওরা দুটো ঘর নিয়েছিল, পাশের ঘরে থাকবার ব্যবস্থাও ছিল, ফলে ওর কোনো অসুবিধা হলো না। চোখের জলটা এখনো জীবনের নিত্য সঙ্গী। সৌরেন্দ্র ফ্রেশ হয়ে স্টাডি রুমের দিকে গেল। রাত তখন বেশ গভীর, জানলাটা খোলা, ফুরফুরে হাওয়া দিচ্ছে। জানলার কাছে গিয়ে দাঁড়াতেই দুম শব্দ করে কপাটটা বন্ধ হয়ে গেল। বাইরের দিকটা ঘুটঘুটে অন্ধকার। এমন একটা অদ্ভুত কাণ্ড ঘটালো কি? এত জোরেও তো হাওয়া বইছে না বাইরে। যাক, ভৌতিক একটা জায়গা সেটা দেখলেই বোঝা যায়। এই সুযোগে ল্যাপটপটা খুলে দু কলম লিখে নেওয়া যাক। ল্যাপটপ খুলতেই হঠাৎ একটা ভয়ঙ্কর মুখ ভেসে উঠল। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সৌরেন্দ্র। ভয়ে ভয়ে আবার গিয়ে বসল। রাত তখন প্রায় 12টা। চোখের সামনে ল্যাপটপটা খোলা পড়ে রয়েছে। হাজার চিন্তা মনের মধ্যে এসে ভিড় করছে। যা লিখতে চাইছে কোনোটাই মনঃপূত হচ্ছে না। শেষমেশ প্রথম দুটো শব্দ টাইপ করল, কুহকিনীর কান্না।
শব্দগুলো ফুটে উঠল স্ক্রিনের পর্দায়। লেখাগুলো আপনা থেকেই মুছে গেল। পরের লাইনটা লিখতে যাওয়ার সময়ই চোখ পড়ল সেই দিকে। এখন তা স্ক্রিনে শুধু একটাই শব্দ লেখা আছে, রুম নাম্বার 105। সৌরেন্দ্র ড্রিঙ্কসের গ্লাসটা হাত থেকে নাবিয়ে রাখলো টেবিলের ওপরে। সে কি, এটা তো সে লেখেনি। লেখাটা মুছে আবার পূর্বের লেখাটা লিখল। নরম গদির চেয়ারে হেলান দিয়ে আয়েশি মেজাজে আবার ভাবতে থাকলো প্লটটা। স্ক্রিনের দিকে চোখ পড়তেই আবার চমকে উঠল সে, রুম নাম্বার 105। এর অর্থ কি? বারবার একই জিনিস কিভাবে করতে পারে? আবার একবার শেষ চেষ্টা করে দেখল, কিন্তু সেই একই পরিণতি। এবারের পরিস্থিতি আরো জটিল। সে যা লিখল তার বদলে কার্সার নিজের গতিতে চলতে লাগলো। একই শব্দ বারংবার ভেসে উঠতে লাগলো স্ক্রিনের পর্দায়। ও মাই গড, হে ভগবান, এমনটা কি করে সম্ভব? কিছু বুঝে ওঠার আগেই ঘরের আলোটা দপ করে নিভে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার দপ করে জ্বলে উঠল। চোখ গেল টেবিলের দিকে। দীপা বসে আছে, তার থুতনিটা টেবিলের উপরে ঠেকানো। আবার চমকে উঠল সৌরেন্দ্র, উত্তেজনাটা কিছুটা সংযত করে বলল, মা, তুমি এখানে? কিছু কিছু দরকার আছে নাকি? দীপার মুখে কোনো সাড়া শব্দ নেই। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল সৌরেন্দ্রর দিকে। মা, কি হয়েছে আমাকে বলো। আবারও কোনো উত্তর নেই। এটা যেন তার মেয়েই নয়, অন্য কেউ বসে আছে। দীপার সাড়া না পেয়ে তার দিকে এগোতে থাকলো সৌরেন্দ্র। তৎক্ষণাৎ তীব্র বেগে একটা দমকা হাওয়া উড়িয়ে নিয়ে আছড়ে ফেলল তার শরীরটাকে। দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে এসে পড়ল তার শরীরটা। যন্ত্রণায় গোঙাতে থাকে সে, পিঠে অসম্ভব ব্যথা। চোখ পড়তেই শরীরটা যেন বিদ্রোহ ঘোষণা করে পিছনে সরে যেতে চাইল। সামনে দাঁড়িয়ে দীপা চোখ দুটো চলচল করছে, তীব্র বিদ্রুপের সুরে বলল, বিশ্বাসঘাতক কোথাকার, কি ভেবেছিস বিশ্বাসঘাতকতা করে বেঁচে যাবি? কথাটা বলার সাথে সাথেই ঘরের আলোটা দপদপ করতে শুরু করল। হঠাৎ সব শান্ত, কিন্তু মাথা তুলতেই আর দীপার দেখা মিলল না। কোথায় গেল মেয়েটা? আহত শরীরটাকে নিয়ে কোনো রকমে দীপার ঘরের সামনে এসে দাঁড়ালো। সে দরজার ফাঁক দিয়ে দেখল দীপা তার মায়ের সাথে দিব্যি খাটে শুয়ে ঘুমোচ্ছে। তাহলে এতক্ষণ তার সাথে কে ছিল? সংকেতগুলো ভীষণ আবছা। প্রথমে মৃত তমসা, আর তারপর দীপার ছদ্মবেশে কেউ। এরা কারা? ঠিক কি বলতে চাইছে এই অচেনা শরীরগুলো? এক মুহূর্ত সময় নষ্ট না করে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল সৌরেন্দ্র। কোনো কিছুর বিপদ সংকেত। তবে কি হ্যালুসিনেশন? ভূতের গল্প লিখতে লিখতে কি সবটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে? চোখের সামনে যা দেখছে তবে কি সবই মিথ্যে? এই তো ধ্বংসা চোখের সামনে দিয়ে ঘরটায় চলে গেল। আবার সেই ঘরের নম্বর বার বার ভেসে উঠল ল্যাপটপের স্ক্রিনে। তারপরই দীপার ছদ্মবেশে কেউ এসে দাঁড়াল চোখের সামনেটায়। সে কি পাগল হয়ে গেল নাকি? পিছন দিকে সরতে থাকে সৌরেন্দ্র। হঠাৎ তার শরীর অদ্ভুত ভারী হয়ে গেল, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। কেউ যেন তার শরীরটার উপরে কেরামতি চালাচ্ছে। এক ধাক্কায় তার শরীরটা গিয়ে পড়ল খাটের উপর, হাঁপাতে লাগলো সৌরেন্দ্র। মাথায় আঘাত লাগতেই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলল। আবার সব নিস্তব্ধ। হঠাৎ একটা আলতো শব্দে নিভার ঘরের দরজাটা খুলে গেল। নিভার হাতটা তখন দীপার গায়ের উপর।
নিঃসারে ঘুমোচ্ছে দুজনে। এত কিছু হয়েছে অথচ কিছুই টের পায়নি ওরা। হঠাৎ নিভার গাটা কেমন শিরশির করে উঠল। মনে হলো কেউ যেন ঠান্ডা হাওয়ার স্পর্শ দিয়ে গেল ওর কোটা শরীরে। বাইরে ঠান্ডার প্রকোপ যথেষ্ট। পায়ের নিচে থাকা কম্বলটা টেনে নিল সে। ঘুমটা ভেঙেছে। ঘরের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, এখন আর নেই। দরজার একটা কপাট খোলা। কেউ কি তাহলে এসেছিল ঘরে? কিন্তু কিভাবে সম্ভব, কারণ ঘরের দরজা তো ভিতর থেকে আটকানো ছিল। নিভা উঠে দরজাটা বন্ধ করতে যাবে, এমন সময় ওর চোখ পড়ল ডাইনিং রুমের দিকে। কেউ যেন এত রাতে ওখানে দাঁড়িয়ে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মেয়েকে ঘরে একা রেখে যাওয়াটাও সম্ভব নয়। ভাবল একবার কিছুটা গিয়ে দেখেই আসি, যদি সন্দেহ কিছুটা কমে। মেয়েটিকে দূর থেকে দেখে খুব চেনা মনে হলো। মিথিলনা, এত রাত্রে কোথায় যাচ্ছেন উনি? দীপার ঘরের দরজাটা টেনে দিয়ে মহিলাটিকে লক্ষ্য করে এগোতে থাকলো নিভা। চারিদিক শুনশান, গোটা কটেজে কোনো আলো নেই, শুধু টিম টিম একটা টর্চ। হাতের মুঠোয় শক্ত করে টর্চটাকে ধরে রেখে এগিয়ে চলল নিভা। টুকটাক শব্দ কানে আসছে, বাড়ি বাড়ি মনে হচ্ছে কেউ যেন পিছন দিক থেকে তার দিকে এগিয়ে আসছে। পিছনে ফেরার সাহসও হচ্ছে না। এ কি, মিথিলি তো! তার মানে আমি ঠিকই দেখেছিলাম, কিন্তু এত রাতে সে এই দিকটায় যাচ্ছে কেন? ওদিকে যাওয়া তো একেবারেই নিষিদ্ধ। বুকে সাহস সঞ্চয় করে সংযত পায়ে এগোতে থাকলো নিভা। মিথিলের হাতে একটা হ্যারিকেন। কটেজের আলোটা অনেকক্ষণ গেছে, পাহাড়ি এলাকা, পাওয়ার কাট লেগেই থাকে। মিথিলের মন্থর গতিতে এগিয়ে চলা নিভার হৃৎপিণ্ডের স্পন্দনকে ক্রমে বাড়িয়ে দিতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকলো মিথিল। এর অর্থ তার যাত্রাপথের শেষ ঠিকানা ওই রুম নম্বর 105। দেখতেই হবে, না হলে নিজের সন্দেহটা কমবে না। ধীর গতিতে মিথিলের পিছু নিল নিভা। এক নিঃশ্বাসে যেন কোনো অশরীরী হেঁটে চলেছে। পিছনের দিকে একবারের জন্য চেয়ে দেখেনি সে, অথচ দিব্যি বলেছিল এদিকটায় কেউ আসে না। সন্দেহর কারণটা তাহলে ঠিকই। এগোতে থাকলো নিভা। হাতের টর্চটা দেওয়ালের সাথে ধাক্কা লাগতেই মৃদু আওয়াজ হলো। তবু মিথিলের চোখ গেল না। সে কি তাহলে কারোর বশীভূত? দম বন্ধ হয়ে আসছে নিবার, ভয় করছে প্রতিটা মুহূর্তে। সে যার পিছু নিয়েছে সে আদেও মিথিল তো? ভাবতেই দরজাটা খুলে গেল। রুম নাম্বার 105। ফ্লোরটা ধোঁয়ায় ভরে রয়েছে, একটা নিস্তব্ধতা বিরাজ করছে। সান্নিধ্যে নিয়েও যেন হারিয়ে দিচ্ছে অচেনা কোনো গহ্বরে। সামনে থেকেও সবকিছু কেমন যেন অজানা। সামনের মানুষটা চেনা হয়েও বড্ড অচেনা। নিভা দেখল দরজাটা আপনা হতেই খুলে গেল। দরজা বন্ধ হওয়ার আগে সেও পাশ কাটিয়ে ঢুকল। পেছনে তাকাতেই দুম শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। মিথিল সামনের দিকে এগোচ্ছে। জায়গাটা বড়ই বিচিত্র। নিভাও এগোতে থাকলো। পায়ের শব্দ যতটা কম করা যায় তেমনটাতেই সে প্রচেষ্টাবদ্ধ। সামনে একটা ঘর, ইংরেজ আমলের সাজ সরঞ্জামে পূর্ণ। আর কেউ উপস্থিত নেই। কার সাথে দেখা করতে এসেছে মিথিল? ঘরের মধ্যে একটা আয়না। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মিথিল। দরজার আড়াল থেকে সবটাই দেখতে থাকলো নিভা। টর্চের আলোটা এখন বন্ধ, চোখ স্থির হয়ে রয়েছে মিথিল আর আয়নাটার দিকে। মিথিল এক দৃষ্টি আয়নাটার দিকে দেখছে, স্থির ও নিশ্চল দৃষ্টি। সজ্ঞানী থেকে অজ্ঞান একটা শরীর, একাই দেখে চলেছে আয়নাটিকে। আয়নার সামনে হারিকেনটা রাখা। কে আছে সেখানে?
সে কি নিজের অবয়বটাই দেখছে? তা কেন হবে, তার তো নিজের ঘরেই আয়না ছিল। তবে মিথিল মুখ খুলল। বিশ্বাসঘাতকটাকে ধরে রেখেছি, আপনার খাবার করব, আপনি নিজের হাতে শেষ করবেন ওকেও। চিন্তা নেই, আপনার কথা মতোই সব কাজ হচ্ছে। আয়নায় কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া। আয়নার কাঁচটা আবছা হয়ে আসছে ধোঁয়ার দাপটে। মিথিলকে আর দেখা যাচ্ছে না কেন? কোথায় গেল সে? নিভা দৃষ্টি তখন স্থির হয়ে রয়েছে আয়নাটার দিকে। হঠাৎ পিছনে কেউ যেন ডেকে উঠল, What are you doing here? আপনি এখানে কি করছেন? চমকে উঠল নিভা। কে? পিছনে ফিরতেই থমকে দাঁড়ালো নিভা। কই, কেউ নেই তো। তাহলে তাকে ডাকলো কে? নিভার চোখ মুখ ভয়ে শুকিয়ে গেল। ডান দিকে চোখ পড়তেই দেখলো ঘরে আলোটা আর নেই। আয়নাটার সামনেই তো রাখা ছিল হারিকেনটা। মিথিল, সে কোথায়? তাহলে কি সে এখানে একাই আছে? কে ওখানে? কে ওখানে? কেউ আছেন কি? শব্দটা বাইরে থেকে আসছে বলে মনে হলো। পা যেন আর সরছে না, একটা পুরুষালি কণ্ঠ। তাহলে কি সৌরেন্দ্র? বাইরে আসতেই থমকে দাঁড়ালো নিভা। সামনেই দাঁড়িয়ে হরিদেব। সর্বনাশ ম্যাডাম, আপনি এখানে একা একা কি করছেন? এ ঘরেই বা আপনি ঢুকলেন কিভাবে? বাজে বকছেন কেন? সকালবেলা থেকে দেখছি অযথা ভয় দেখানোটা আপনার একটা স্বভাব। আমি এখানে মিথিলের সাথেই এসেছিলাম, ওকে এদিকে আসতে দেখলাম, তাই ভাবলাম রাতে এই ঘরের দিকে কি এমন কাজ পড়লো তার, সেটা জানার জন্যই আমি ওর পিছু নিয়েছিলাম। তারপর এখানে এসে দেখলাম দরজাটা খোলা, মিথিল দরজা দিয়ে ঘরে ঢুকলো, ওর পিছন পিছন আমিও ঢুকলাম। তারপরে ঘরের মধ্যে একটা আয়নার সামনে দাঁড়িয়ে ও যেন কার সাথে কথা বলছিল, হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়েছিল আয়নাটার সামনে। আমি লুকিয়েছিলাম পর্দার আড়ালে, সে আমাকে লক্ষ্য করেনি। হঠাৎ আমি ওকে দেখতে পেলাম না, ঘরের আলোটা নিভে গেল, মিথিল উধাও হয়ে গেল আয়নার সামনে থেকে। তারপরেই আমার কানের কাছে এসে কেউ যেন মিথিলের গলা করে জিজ্ঞাসা করল, আমি কি করছি এখানে? আমি পিছন ফিরতেই আর কিছু দেখতে পেলাম না। তারপরেই তোমার গলা পেলাম, আমি স্পষ্ট শুনেছি সেই আমাকে জিজ্ঞাসা করেছে। হরিদেবের মুখটা একেবারে শুকিয়ে গেছে, অবাস্তব কিছু অনুভব করছে সে। কি হলো? ম্যাডাম, আপনাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম, তাই না? তবু কেন আপনি এখানে এলেন? আজকে আমি না আসলে হয়তো হয়তো মানেটা কি? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো? আসুন আমার সাথে। লোকটাকে বিশ্বাস করার মতো কোনো যুক্তিই নেই। অন্ধকার করে যে কি এমন প্রমাণ দেখাবে সে? তবু নিভাওর কথায় রাজি হলো। লোকটা নিজেও ভীষণ অদ্ভুত, কোনো কথাই স্পষ্ট করে বোঝাতে পারে না। আসুন আমার সাথে আসুন। হরিদেবের একটা সন্দিগ্ধ চাউনি। চলুন, আমি আসছি আপনার সাথে। অনতি দূরেই একটা কটেজ চোখে পড়ল। এটাই তাহলে সার্ভেন্ট কোয়ার্টার। কিন্তু লোকটা এত রাতে আমাকে এখানে কেন নিয়ে এসছে? আসুন ম্যাডাম। নিবাসীর ধাপগুলো পেরোতেই চোখে পড়ল দু তিনটে ঘর। বাড়িটাও বড্ড পুরনো আমলের। একটা ঘরের সামনে নিয়ে এলো হরিদেব। দরজা বন্ধ, ঘরে মোমবাতির আলো, জানলার একটা কপাট সামান্য খোলা। পর্দাটা বাইরের মৃদু হাওয়ায় কাঁপছে। পর্দাটা হাত দিয়ে সরাতেই নিভার বুকটা কেঁপে উঠল। না, এটা হতে পারে না। কি হতে পারে না ম্যাডাম? আমি মিথিলকে নিজের চোখে দেখেছি, ও এখানে কিভাবে আসতে পারে? ও তো ঘুমাচ্ছে। তাহলে আমি কাকে দেখলাম? হরিদেবের চোখটা উজ্জ্বল, নিরলস দৃষ্টি, যেন কোনো মৃত লোক। ভয়েতে চোখটা অন্যদিকে সরিয়ে নিল নিভা। আমি আপনাকে সেটাই বলেছিলাম। মিথিল ওখানে কিভাবে যাবে? উনি তো ওখানে শুয়ে ঘুমোচ্ছেন। আপনি বরং আপনার ঘরে যান ম্যাডাম। আসুন,
আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আরে শুনুন, দয়া করে আর কোনোদিন ওই দিকটায় যাবেন না। ঘর পর্যন্ত পৌঁছে দিল হরিদেব। নিভার মনটা সেই এক জায়গাতেই পড়ে রয়েছে। একবার ভাবল সৌরেন্দ্রর ঘরে যাবে, না থাক, রাত হয়েছে, এই সময় কি বা বলবো। এছাড়া ওর সাথে আমার সম্পর্ক আর কতটুকুই বা জীবিত আছে, আমি বরং কালকেই যা বলার বলবো। ধন্যবাদ হরিদেব, এতটা রাস্তা এগিয়ে। আরে সে কোথায়? এই মাত্র তো আমার সামনেই ছিল। অদ্ভুত লোক তো, চলে গেল অথচ পায়ের কোনো শব্দও হলো না। স্ট্রেঞ্জ, ভীষণই জটিল। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল নিভা। সকালে চোখ খুলল একটা চিৎকার চেঁচেমেচির আওয়াজ শুনে। এত সকালে কিসের হট্টগোল? দীপা তখনও পাশে শুয়ে, ঘুম ভাঙতে তার বরাবরই একটু দেরি হয়। ওর পায়ে চাপাটা টেনে দিয়ে নিভা বাইরে এলো। কি হচ্ছেটা কি? ও মাই গড, হোয়াটস হ্যাপেন টু হিম? সৌরেন্দ্র, সৌরেন্দ্র, জাস্ট টক টু মি প্লিজ। কি হয়েছে সৌরেন্দ্র, কথা বলো আমার সাথে। আমি ঠিক আছি নিভা, আসলে একটা চোট লেগেছে পিঠে, প্রচন্ড যন্ত্রণা করছে। কেন, কি হয়েছিল? সেসব পরে বলবো, আগে চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। কিন্তু সকাল থেকে এত চেঁচামেচি কিসের? তোমার এত শরীর খারাপ, অথচ তুমি গতকাল রাতে আমাকে জানাওনি, কেন, কিসের জন্য বলো। এত কিছুর পরেও নিভার চোখে নিজের জন্য আজও ভালোবাসা দেখতে পেয়ে মনটা ভরে উঠল সৌরেন্দ্রর। বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করল, কাছে গিয়েও আবার কিছুটা পিছিয়ে এলো। কি হলো? কিছু না। আচ্ছা দীপা ওঠেনি? না, জানোই তো সে আমাদের আদরের মেয়ে, বেলা করে ওঠার অভ্যেসটা আজও যায়নি। মৃদু হাসলো সৌরেন্দ্র। বাইরের লন, অসাধারণ গোলাপের বাগান, এটা কটেজের পিছন দিকটা। গতকাল এদিকটায় ওদের কারোরই আশা হয়নি। চলো না রোদ্দুরে গিয়ে একটু বসি। সৌরেন্দ্রর মুখে হাসি, নিভাও সায় দিল। শরীরের এই অবস্থা দেখে নতুন করে আর কোনো অন্যায্য কথা বলতে ইচ্ছে করলো না তার। লনে আসতেই চোখ পড়ল ডান দিকে রাশি রাশি ফুলের শাড়ি, বেশিরভাগ ফ্রেঞ্চ রোজ। সুন্দর একটি বাগিচা, মিথিল একাই সামলাচ্ছে, নিজেই ছোট ছোট পাতাগুলোকে বেশ সযত্নে ছেঁটে দিচ্ছে। আরে আপনারা এদিকে হঠাৎ? মিথিল জিজ্ঞাসা করল। নিভা ভাবল সরাসরি প্রশ্নটা করবে কিনা, কিন্তু সৌরেন্দ্রর কথা ভেবে চুপ করে রইল। আসলে এদিকটায় গতকাল তো আসা হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে দেখি জায়গাটা। তবে কি জানেন, পরিবেশটা ঠিক মনো মতো লাগছে না, তাই ভাবছিলাম দু একদিনের মধ্যেই কলকাতা ফিরে যাব। আর তাছাড়া এখানে লেখালেখির কাজটাও তেমনভাবে এগোতেও চাইছে না, তাই শুধু শুধু সময় নষ্ট করে আর কী করবো বলুন। সৌরেন্দ্রর মুখে কথাগুলো শোনার পরই মিথিলের দৃষ্টি একেবারে বদলে গেল। নিজের কাজটা ভুলে সে এগিয়ে এলো। চোখ দুটো কেমন যেন স্থির হয়ে গেছে, রেগে ফেটে পড়ছে তার শরীর। আপনি হঠাৎ এত উত্তেজিত হলেন কেন? নিভার প্রশ্নের কোনো উত্তর দিতেই চাইল না মিথিল। মুহূর্তে নিজেকে শান্ত করে নেবার চেষ্টা করল। না মানে আসলে গতকালই আপনারা এসেছেন আর এখনই চলে যাবার কথা বলছেন, সেই জন্যই আমি। মিথিল ভদ্রতার সুর টানল। নিভার প্রথম থেকেই বিষয়টা ভীষণ অদ্ভুত লেগেছে। এমন একটা পরিবেশ যেখানে কেউ থাকে না, সেখানে এমন রূপবতী একটি মেয়ে, কী বা কাজ থাকতে পারে তার? শহরে এরকম অনেক চাকরিই তো পাওয়া যায়, তাহলে এরকম একটা জায়গায় একা একা কাজ করবার অর্থটাই বা কী? এছাড়াও প্রথম থেকেই মেয়েটার সৌরেন্দ্রর প্রতি একটা টান, কতদিনের চেনা মানুষ সে। আপনি কি ভাবছেন নিভা? হঠাৎ প্রশ্নটা ছুঁড়ে দিল মিথিল। না কিছু না। কেন,
আপনার কি আমাকে নিয়ে কোনো সন্দেহ হচ্ছে? না না, তা কেন? মেয়েটা সবসময় আমার মনের কথাগুলো আন্দাজ করতে পারে কিভাবে? আমি তো ওর সামনে কোনো কথাই বলিনি। নিভার মনে সন্দেহটাও কারণেই তানা বেঁধেছে। আচ্ছা, এই বাগানটা কি আপনি সামলান? হ্যাঁ স্যার, আমি দেখাশোনা করি। আপনার তো অনেক গুণ আছে বলতে হবে। সুরেন্দ্রর কথাগুলো শোনার পরই মিথিলের মুখে একটা অদ্ভুত চমক কাজ করতে লাগলো। নিভার বিষয়টার প্রতি সন্দেহ আরো বেড়ে গেল। এই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে যেভাবেই হোক দূরে সরাতে হবে, না হলে ও যা খুশি সেটাই করতে পারে। মা, তোমরা কি করছো? দীপার গলার আওয়াজটা পেয়েই মনটা অন্যমনস্ক হয়ে গেল নিভার। ঘুম ভেঙেই মাকে খোঁজার ছোটবেলার অভ্যেসটা তার আজও যায়নি, কাছে এসেই জড়িয়ে ধরল নিভাকে। ও মা, দেখো কি সুন্দর ফুলগুলো! হাত বাড়িয়ে একটা গোলাপ ছিঁড়তে যাবে এমন সময় হঠাৎ মিথিল এসে ওর হাতটা ধরল। না না, এই ফুলগুলোকে ছেঁড়া যাবে না, অনেক স্বাদের ফুল এগুলো আমার, আমি কাউকে হাত দিতে দিই না এই ফুলে। নিভা দৌড়ে এলো। কি হয়েছে? আসলে ম্যাডাম, এখানে গাছের ফুলে হাত দেওয়া নিষিদ্ধ, ফুল ছেঁড়া যাবে না। এতগুলো ফুল তো আছে, একটা নিলে কি ক্ষতি হবে? ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। এভাবে কারোর জিনিস নেওয়া যায় না, কারোর অনুমতি ছাড়া তার জিনিসে হাত দেওয়া যায় না, আপনি জানেন না? নিভা থরথর করে কাঁপছে। মিথিলের মধ্যে থেকে অন্য কেউ যেন কথাগুলো বলছে, একটা কথাও যেন বিনা কারণে বলা হচ্ছে না। সব কটা কথার পিছনেই রয়েছে এক অচেনা কোনো প্রত্যাশার গন্ধ। কে এই মেয়েটা? কি চায় সে? আমরা এখন আসছি, ব্রেকফাস্টটা করে আশপাশটা একটু ঘুরে দেখে নেব। বুকে বল এনে কোনো রকমে কথাগুলো বলেই দীপার হাতটা ধরে বেরিয়ে গেল সে। ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করেই হাঁপাতে লাগলো। দীপা মায়ের এরকম অবস্থা দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? নিভা ঢক ঢক করে গ্লাসের জলটা ঢেলে দিল গলায়। আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই গলাটা যে খুব চেনা, অনেক দিনের চেনা। দীপার কথাগুলো কানেই ঢুকল না। কি হলো মিথিল, কোথায় গেল ওরা? সৌরেন্দ্র প্রশ্ন করল। আমি জানি না স্যার, আপনার মেয়েকে নিয়ে আপনার স্ত্রী হঠাৎ কটেজের দিকে গেলেন। আমার উপর একটা হামলা হয়েছিল গত রাতে, মাথায় ভীষণ আঘাতও পাই, ঠিক জানি না কিসের থেকে এরকম হলো। কেন, আপনি কি কিছু করেছিলেন? কই না তো, আমি তো এখানে আমার পরবর্তী সিনেমার স্ক্রিপ্ট লিখতে এসেছি। আচ্ছা স্যার, আপনি তমসাকে চেনেন? কথাটা শুনেই চমকে উঠল সৌরেন্দ্র, বিদ্যুতের দৃষ্টিতে তাকালো তার দিকে। তমসা? আপনি চেনেন তাকে? হ্যাঁ, আমার সাথে একটা ফিল্মে কাজ করার কথা ছিল। মেয়েটা খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ একদিন ও আত্মহত্যা করল। আত্মহত্যা করেছিল কি? আমি তো শুনেছিলাম ওকে কেউ খুন করেছে। খুন? হ্যাঁ। না, তেমন কিছুই নয়, আসলে আমার প্রতি সে একটু আকৃষ্ট ছিল, তাই সকলে ভেবেছে আমি বোধহয় হয়তো ওকে খুন করেছি। এ নিয়ে অনেক পুলিশ কেসও হয়েছিল, কিন্তু আমি সত্যিটা জানতাম, আমি নির্দোষ। তবে তমসার এমন আকস্মিক মৃত্যুতে আমিও ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, আমার পক্ষেও বিষয়টা বোঝা সম্ভব হয়নি। আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? আপনি কি তমসাকে চিনতেন? না, আমার ওকে খুব পছন্দ ছিল, খুব সুন্দরী অভিনেত্রী ছিলেন কি না, কিন্তু একজনকে বিশ্বাস করাটা ওর খুব ভুল হয়ে গেছিল। কিছু বললেন আপনি? আমি ঠিক শুনতে পেলাম না। না না, তেমন কিছু নয়। চলুন স্যার, আপনাদের খাবার সময় হয়ে গেছে, দেখুন আবার আপনার মিসেস কোনো দুশ্চিন্তায় পড়লেন কি না, যা তাড়াহুড়ো করে পালালেন যেন ভূত দেখেছেন। মিথিল যেন সবটাই জানে, এমনটাই মনে হচ্ছিল ওর কথাগুলো শুনে। সৌরেন্দ্র বিষয়টার মধ্যে ক্রমাগতভাবে জড়িয়ে যাচ্ছিল। এই কটেজে আসা যে কোনো সাধারণ কারণে হয়নি সেটা আজ অনেকটাই পরিষ্কার। তবে কি তার সন্দেহটাই ঠিক?
কটেজে পৌঁছেই দেখল নিভা খেতে বসে গেছে। সৌরেন্দ্রর খাবার থালাটা ডিশ দিয়ে চাপা দেওয়া, মিথিলের কাজটা সহজ করে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। সুচতুর দৃষ্টিতে তাকালো মিথিল। নিভা ওর চাউনিকে এড়িয়ে গেল। এ কি নিভা, তুমি একাই দীপাকে নিয়ে খেতে বসে গেছো? আমার জন্য অপেক্ষা করলে না? কেন অপেক্ষা করব? আমরা তো তোমার কেউ হই না। তুমি তো নিজের কাজ আর ব্যস্ততা নিয়ে চিরকাল থাকতে পছন্দ করেছো, তাই বাড়িতে আমি রোজ যা করি তাই আমি করেছি, এতে অবাক হবার কি আছে? নিভা, এভাবে কি না বললেই নয়? সৌরেন্দ্রর কথায় কোনো উত্তর না দিয়ে টেবিল ছেড়ে উঠে গেল নিভা। দীপা উঠে গেল মায়ের সাথে সাথেই। সৌরেন্দ্রকে অবহেলা করার কারণটা সে ঠিক বুঝে উঠতে পারল না। দীপাকে ডাকতে গিয়েও থেমে গেল। আমাকে বোধহয় নিভা আর কোনোদিনই ক্ষমা করতে পারবে না। তমসা আমাদের মধ্যে না থেকেও রয়েই গেছে অনাবশ্যক কাঁটা হয়ে। এই কাঁটাকে উচ্ছেদ করতে পারলাম না। চোখের কোনায় জলটা মুছে নিল সৌরেন্দ্র। স্যার এই নিন আপনার খাবার। মিথিল আনন্দের সাথে থালাটা এগিয়ে দিল। না থাক, আজ আর খাবার ইচ্ছে নেই। থ্যাংকস ফর ইউর কনসার্ন মিথিল, তবে গলা দিয়ে খাবার আর নামবে না। সৌরেন্দ্র টেবিল ছেড়ে উঠতে যাবে এমন সময় মিথিল তার হাতটা ধরল। সৌরেন্দ্র হাতটা ছাড়িয়ে নিল। মিথিলের চোখের দিকে তাকাতেই ওর বুকটা আবার কেঁপে উঠল। ওর চোখের ছাউনিটা ভীষণ অদ্ভুতভাবে আকর্ষিত করছিল। সেই আকর্ষণটা সৌরেন্দ্র আগেও কারোর দৃষ্টিতে অনুভব করেছিল, তবে কি না সেটা তো কোনোদিনই হতে পারে না। কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। যাবার পথে দেখল দীপা দরজার সামনে দাঁড়িয়ে। সবটাই লক্ষ্য করেছে সে। ওর চোখে মুখে বিদ্রুপ, অনেকটা রাগ ভেতরে পুষে রেখেছে। সৌরেন্দ্র কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। নিভা নিজের ঘরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। খাটের ওপরে বসে নখ দিয়ে বিছানাটাকে আঁচড়াতে লাগল। উফ, আগেও একটা জ্বালাতন সহ্য করতে হয়েছিল, আবার আর একটা নতুন সমস্যা এসে জুটেছে। দীপা মায়ের পাশে গিয়ে বসল। কি করছো মা, এত সুন্দর নখগুলো ভেঙে যাবে যে। মা আমার কথা শোনো, এমন করো না প্লিজ। জাস্ট শাট আপ দীপা। কথাটা বলেই সজোরে একটা চড় মারল নিভা। মেয়ের গায়ে কোনোদিন সে হাত দেয়নি। জীবনে প্রথমবার মাকে এমন আচরণ করতে দেখে দীপা ভয় পেয়ে গেল। দীপার চোখে জল দেখা মাত্রই নিভার রাগটা কমে গেল, যেন কিছুই হয়নি। তবে দীপা বুঝতে পারছিল মায়ের নিশ্চয়ই কিছু হয়েছে, এর আগে কোনোদিন তার মা এমন আচরণ করেনি। দীপার কাছে এগিয়ে গেল নিভা, ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে ভুল বুঝিস না মা, আমাকে ক্ষমা করে দে। জানিস তো আমার মা তার ঠিক ছিল না। দীপা জানে তার মা এমন নয়, জীবনে কোনোদিন সে তার সামনে মিথ্যে বলেনি। তোমার কি হয়েছে মা, কিসের জন্য তুমি এত চিন্তা করছো আমায় বলো। কিছু না মা, সব ঠিক হয়ে যাবে, আমি আবার সব ঠিক করে দেবো আগের মতো। কি ঠিক করে দেবে মা? তোর বাবার আর আমার সম্পর্কটা। কিন্তু তুমি তো বাবার সাথে ঠিক মতো কথাই বলো না, তাহলে বাবাকে নিয়ে এত কেন ভাবছো? আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলে তুমি। আমি ছোট থেকে তোমার কাছেই থেকেছি, আমাকে তুমি সব থেকে বেশি বোঝো মা। বাবা সারা জীবন নিজের কাজ নিয়েই থেকেছে, কোনোদিন আমাদের বোঝার চেষ্টাই করেনি। বুঝবে কি করে, ডাইনিটা তো তোর বাবার জীবনে আসার চেষ্টা করেছিল, এখনো হয়তো তোর বাবা তার কথাই ভাবছে, আমার কথা ভেবেছে কোনোদিন? দীপা লক্ষ্য করল মায়ের চোখে মুখে একটা অদ্ভুত রাগ, এর আগে সে মাকে এতটা কোনোদিন রাখতে দেখেনি। দৃষ্টির মধ্যে তীব্র প্রতিহিংসার আগুন ঝলকে পড়ছিল। দীপার কথা বাড়াল না। সন্ধে হয়ে গেল। পাহাড়ি এলাকায় সন্ধে হলেই মনে হয় গভীর রাত। চারিদিকে এক অবাক করা নিস্তব্ধতা কাজ করতে থাকে। পুরনো দিনের কটেজ, জনপ্রাণীও নেই, ফলে একা নিজের ঘরে বসে সময় কাটানো ছাড়া বিনোদনের বিশেষ উপায় নেই। ঘরের মধ্যেও সরঞ্জাম খুবই সীমিত, টেলিফোন ছাড়া আর কিছুই নেই।
টিভির ব্যবস্থাও নেই, কাছে আছে শুধু মোবাইল, তাও টাওয়ার পাওয়া দুঃসাধ্য। এমত অবস্থায় গল্পের বই পড়া ছাড়া আর কোনো উপায় নেই। পাশের টেবিলে রাখা একটা পিশাচতন্ত্রের বই দেখে দীপার মনের মধ্যে ইচ্ছেটা আরও বেশি করে ঘা মারতে শুরু করল। বইটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেই ঘরের দরজায় একটা শব্দ হল। উফ, এখন আবার কে এলো? নিভা মাথায় হাত দিয়ে বসল। জানলাটা খোলা, বাইরেটা অন্ধকারে ঢাকা, একটা আলোও নেই যে বাইরেটা একটু দেখবে। রাতে আবার বেরোনোটা একেবারে নিষিদ্ধ। দরজার আওয়াজটা বারবার হতেই বিরক্ত হেসে বলল, কি হলো কি দীপা, দেখতে পাচ্ছিস না কে এসছে? দরজাটা খোল না তাড়াতাড়ি। হ্যাঁ দেখছি। দরজা খুলতেই সেই সন্ডা মার্কা লোকটা এসে হাজির হলো ঘরের মধ্যে। ওমা হরিদেব, তুমি কিছু বলবে? কি হয়েছে বলো? আসলে বিটিআর খুব ইচ্ছে ছিল এই কটেজের লাইব্রেরিটা একটু ঘুরে দেখার, সেই জন্যই ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে যাই। তুই হরিদেবের কাছে লাইব্রেরি দেখবি বলেছিস নাকি? নিভা প্রশ্ন করল। মায়ের রাগী মুখটা দেখে দীপা ঢোক গিলে বলল, না ঠিক আছে হরি কাকা, আমি পরে কোনো একদিন না হয় দেখে নেব। নিভা ভাবল এমনিতেই আজ সকাল থেকে ওর উপরে খুব খারাপ ব্যবহার করেছে সে, এখন যদি একটু লাইব্রেরি থেকে ঘুরে আসে তাহলে মনটা ভালো লাগবে। হঠাৎ হেসে বলল, ঠিক আছে মা, তুমি হরিদেবের সাথে যাও। নিভার কাছ থেকে হ্যাঁ শুনতে পাবে এমনটা দীপা সেদিন আশা করেনি। খুব আনন্দের সাথে মায়ের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ মা। হরিদেব দীপাকে সঙ্গে করে নিয়ে গেল। যাওয়ার পথে দীপা জিজ্ঞাসা করল, আচ্ছা আমার যে লাইব্রেরি দেখতে যেতে ইচ্ছা করছে সেটা তুমি বুঝলে কি করে? মা মানে আমি বুঝব না তো কে বুঝবে? এ কোটা কোটেজটা এ তো আমাকেই সামলাতে হয়, শুধু তাই নয় কে কি ভাবছে সে খেয়ালও আমাকেই রাখতে হয়, কি বুঝলে? হরিদেবের চোখগুলো খুব উজ্জ্বল, চোখের পলক পড়ে না কেন? ওর সাথে হাঁটবার সময় খুব ঠান্ডা লাগছিল দীপার, মনে হচ্ছিল যেন কোনো বরফের দেশে এসে উপস্থিত হয়েছে। কিছুটা যেতেই একটা বড় ঘর নজরে পড়ল। ঘরের দরজাটা খুলতেই একটা বোটকা গন্ধ নাকে এলো। কত পুরনো আমলের একটা ঘর, কত বয়ে ঠাসা, কিন্তু এখানে আসেটা কে? হরিদেবকে জিজ্ঞাসা করাতে সে বলল, এটা ব্রিটিশ পিরিয়ডের কটেজ মামনি, আগে এখানে এক ইংরেজ সাহেব থাকতেন, কিন্তু পরে তিনি ইংল্যান্ডে চলিয়ে যান, আর এই কটেজটা বিক্রি করে দিয়ে যান স্থানীয় আধিকারিকদের কাছে। তারপর এই কটেজটি এক ব্যবসায়ী হোটেলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। এ লাইব্রেরির শখটাও তারই ছিল, ফলে সুসজ্জিত লাইব্রেরিটা রয়েই গেছে। উনি জার্মানিতে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন, আবার চলেও যান। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। আমি কি বইগুলো দেখতে পারি? হ্যাঁ কেন নয়, নিশ্চয়ই দেখো, তবে বইগুলো যেন নষ্ট না হয়ে যায় সেটা একটু খেয়াল রেখো। বইয়ের পাহাড়ে কোথাও যেন হারিয়ে গেল দীপা। কত বই, রাশি রাশি বই, কোনটা ছেড়ে কোনটা দেখবে সে? বেশ কয়েকটা বই নামিয়ে নিল র‍্যাক থেকে, ভারী ভারী সব বই। একটা বইয়ের পৃষ্ঠা উল্টাতেই চোখ আটকে গেল একটা মেয়ের ছবি। মেয়েটা দীপার খুব চেনা, তমসা আন্টির মতো দেখতে না একদম। এখানে তার ছবি এলো কিভাবে? উনি তো মারা গেছেন। আবার ভালো করে দেখলে মনে হলো, না এটা সে নয়। তবে কি আমি ভুল দেখছি? উহ, জায়গাটা কেমন দম বন্ধ কর, এখানে থাকা যাচ্ছে না। হরিদেবী বা কোথায় গেল? পিছন ফিরতেই চমকে উঠল দীপা।
হাত থেকে বইটা ধপ করে মেঝের উপর পড়ে গেল। সামনে দাঁড়িয়ে তমসা, মৃত মানুষ জীবন্ত হয়ে চোখের সামনে এসে দাঁড়ালে সকলেরই কথা হারিয়ে যায়। তমসা এক পা করে এগোতে থাকলো তার দিকে। দীপা ভয়েতে কুঁক করে গেল। তমসার মুখের এক পাশটা পুড়ে গেছে, চোখগুলো ঢেলার মতন বেরিয়ে আসছে, শরীরের একটা দিক সম্পূর্ণ পুড়ে গেছে। দীপার দিকে এগোতে থাকলো সে। দীপা হাতে প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করলো দরজার দিকে। দরজাটা খুলতে গিয়ে দেখলো বাইরে থেকে তালা দেওয়া। সেই পথেই হেঁটে যাচ্ছিল সৌরেন্দ্র। দীপা প্রাণপণে বাবা বাবা বলে চিৎকার করলেও বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। সৌরেন্দ্র নজরই পড়ল না সেই দিকে। দীপার আশঙ্কা ক্রমে সত্যি হলো। তার মনেই হয়েছিল এই বাড়িতে কিছু আছে, তমসার সাথে কোথাও না কোথাও একটা যোগসূত্র ঠিকই রয়েছে, কিন্তু কি, কেন মারতে চাইছে তাকে? ভয়েতে দম বন্ধ হয়ে আসছিল দীপার। হঠাৎ দরজাটা খট শব্দ করে খুলে গেল। বাইরে বেরোতে পেরেই যেন মুক্তির নিঃশ্বাস নিতে পারল দীপা। দৌড়তে থাকলো নিজের ঘরের দিকে। দম বন্ধ হয়ে আসছিল দীপার। হঠাৎ ওর হাতটা ধরে কেউ দাঁড়ালো। চিৎকার করে উঠল দীপা। পেছন ফিরতেই দেখলো মা দাঁড়িয়ে। মা বলে নিভাকে জড়িয়ে ধরল দীপা, ভয়ঙ্কর ভাবে হাঁপাতে থাকলো। কি হয়েছে কি মা, বল কি হয়েছে, আর হরিদেবী বা কোথায়? দীপা পিছনের দিকে হাত দেখিয়ে ইশারা করে কিছু একটা দেখাতে চাইছিল। নিভা হাত নাভিয়ে বলল, উফ, কি হয়েছেটা কি? মা, সে আসছে। কে আসছে? তমসা। কোনোদিনই হতে পারে না। কি? তমসা আসতে পারে না। আমি নিজের চোখে তাকে লাইব্রেরিতে দেখেছি। কোনোদিনই না। কেন মা, কেন, ওয়াই? কারণ আমি নিজের হাতে তাকে। নিজের হাতে মানে কি হয়েছিল মা? তুমি নিজের হাতে মানে কি? কথাটা শেষ করা মাত্রই নিভার চোখ পড়ল সামনে দেয়ালের দিকে। দেয়ালের গুণ ঘেঁষে দাঁড়িয়ে একটা মূর্তি, বিভৎস পোড়া চেহারা, তার দিকে তাকিয়ে আছে। দীপা আবার প্রশ্ন করল, কি হয়েছিল মা, প্লিজ ফর গড সেক বলো কি হয়েছিল? নিভার দৃষ্টি তখনও দেয়ালের মূর্তিটার দিকে স্থির হয়ে রয়েছে। মূর্তিটা অন্ধকারের মধ্যে থেকে মুখটা বার করে বলল, কি হলো বলো নিভা, বলো কি করেছিলে তুমি আমার সাথে, বলো, তোমার মেয়ে প্রশ্ন করছে তো, বলো। না তমসা, না, কিছুতেই আমার সাজানো সংসারটাকে তোমাকে শেষ করতে দেব না, কিছুতেই না। বিভৎসভাবে হাসতে থাকলো মূর্তিটা। নিভা সজোরে একটা ফুলদানি ছুঁড়ে দিল দেয়ালের দিকে। নিভাকে ওই অবস্থায় দেখে ছুটে এলো দীপা। কেউ নেই মা, কেউ নেই ওখানে। তুমি কাকে দেখেছো? ওদিকে কেউ নেই। ফুলদানিটা কাকে ছুঁড়ে মারলে? কে ছিল ওখানে বলো, কি হলো? দৌড়ে চলে গেল নিভা। দীপার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তমসার উপস্থিতি কোনোভাবেই মিথ্যে হতে পারে না, সে না থেকেও তাদের মধ্যেই আছে। কিন্তু মা, মা কি লুকোচ্ছে, কি বলতে চাইছে না? তবে কি তমসার মৃত্যুর পিছনে মায়ের হাত? না না, এটা কিছুতেই হতে পারে না। আমার মা কোনোদিন কাউকে খুন করতে পারে না, আর যদি এমনটা হয় তাহলে আমরা সবাই মরব, এখান থেকে কেউ বেঁচে বেরোতে পারবো না। বাবা, কথাগুলো বাবাকে বলতেই হবে। দীপা সৌরেন্দ্রর ঘরের দিকে ছুটতে শুরু করলো। একটা অসমান বস্তুর উপরে পা পড়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। হাঁপাতে লাগলো। সামনে একটা পা, কেউ এসে দাঁড়িয়েছে। পায়ের উপর ভর দিয়ে কোনো রকমে উঠতে গিয়ে থমকে দাঁড়ালো দীপা। হরিদেব সামনে এসে দাঁড়িয়েছে, মুন্ডবিহীন একটা দেহ। তারস্বরে চিৎকার করে উঠল দীপা, মা বাঁচাও আমাকে, বাঁচাও। ও ছুটতে শুরু করলো। হরিদেবের ভয়ঙ্কর হাসিটা পিছু করতে থাকলো। একটা লম্বা হাত এসে তার চুলের মুঠিটা শক্ত করে ধরলো। আমি কিছু করিনি, কিছু জানি না। কেউ সজোরে এসে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করলো তার মাথায়। অজ্ঞান হয়ে ফ্লোরের উপর পড়ে গেল দীপা। সৌরেন্দ্র নিজের ঘরে বসে আছে, ল্যাপটপটা সামনে খোলা। মাথার মধ্যে শব্দগুলো হিজিবিজি কাটছে, তবুও কোনো সুরাহা হচ্ছে না। আমি
আমি আর লিখতে পারবো না। একের পর এক সমস্যা দানা বাঁধছে আমার মাথায়। কি করব? তাহলে কি এখান থেকে ওদেরকে নিয়ে চলে যাব, নাকি আরো কিছুদিন নিজেকে সময় দেব? কিভাবে বেরোবো এই অশান্তির হাত থেকে? কলকাতায় ফিরলেই আবার কাস্টিং ক্রুয়ের কাছে আমায় জবাবদিহি করতে হবে। কে? এ কি মিথিল, তুমি? তোমার তোমার চোখ দুটো ওরকম লাল কেন? মিথিল কোনো কথা না বলেই এগিয়ে আসছে সৌরেন্দ্রর দিকে। সৌরেন্দ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। এমনভাবে তো মিথিল কোনোদিন তার সামনে আসেনি। হঠাৎ থমকে দাঁড়ালো মিথিল, উচ্চ স্বরে চিৎকার করতে শুরু করে। কানে হাত চাপা দিয়ে বাঁচার একটা চেষ্টা করতে থাকে সৌরেন্দ্র। মিথিলের মুখের ভাষা বদলে গেছে। কে কে সামনে? কে? চিনতে পারছো সৌরেন্দ্র? আমায় তুমি চিনতে পারছো? হ্যাঁ না, পারছি না, পারছি না আমি তোমাকে চিনতে। কে তুমি বলো, কে? ভয়ঙ্কর একটা হাসি। কে ভুলে গেলে আমাকে? এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? হ্যাঁ না না, এটা হতে পারে না। সে সে ফিরতে পারে না। কে বলো? সুরেন্দ্র পিছনের দিকে তাকিয়ে দেখে একটা কাঠ, ছুচালো একটা কাঠ। অসংলগ্নতা মৃত্যুর দিকে নিয়ে যাবে তাকে। সুরেন্দ্র ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আমি বলছি তোমায়, সব বলছি, তুমি শান্ত হও। ডাক ডাক তোর বউকে এক্ষুনি। মিথিলের মুখ থেকে ভীষণ অদ্ভুত শোনায় কথাটা। নিভাকে ডাকার মতো শক্তিটাও আজ হারিয়ে ফেলেছে সৌরেন্দ্র। গলা দিয়ে আওয়াজই বেরোতে চাইছে না। সামনে মৃত্যু, একটু অন্যমনস্ক হলেই কাঠের ছুঁচাল অংশটা বুকের মধ্যে বিঁধে যাবে, এফোর ওফোর হয়ে যাবে। চোখ বন্ধ করে নেয় সৌরেন্দ্র। মৃত্যু যে একেবারেই সম্মুখ সমরে। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় সে। সামনে তাকিয়ে দেখে মিথিলের বুকের মধ্যে ছুরি বসিয়ে দিয়েছে নিভা। রক্তে ভেসে যাচ্ছে নিভার চোখে তীব্র রাগ, আর মুখে স্বাচ্ছন্দ্যের হাসি। কি ভেবেছিস নাকি তুই? আমার স্বামীকে খাবি তাই না? কত শরীর ধারণ করবি? কার কার সাহায্য নিবি সৌরেন্দ্রের কাছাকাছি পৌঁছানোর জন্য? তুই যতবার চেষ্টা করবি ততবার মরবি। মিথিলের দেহটা মাটিতে পড়ে ছটপট করতে থাকে। একটা ধোঁয়া ও শরীর থেকে বেরিয়ে গোটা ঘরটায় ঘুরপাক খেতে থাকে। গজরাতে থাকে সেই আওয়াজটা। কেউ যেন দম বন্ধ করে রেখেছিল আজকের এই দিনটার প্রতীক্ষায়। আজকেই তাদের শেষ দিন। নিজেদের বাঁচানোর কি কোনো উপায় নেই ওদের? মিথিলের দেহটা নিমেষে উধাও হয়ে যায়। তবে কি এটা শুধুই একটা ছলনা? সৌরেন্দ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। শরীর চাই, একটা একটা শরীর। শেষ হবে তোরা চিরকালের জন্যে, আমার হাতে তোরা শেষ হয়ে যাবি। দিবার চোখটা খোলা, জ্ঞান এসেছে কিন্তু কোনো বোধ কাজ করছে না। মাথায় প্রচণ্ড জোরে লেগেছিল, খুব ভালো করে মনে পড়ছে না ওর। হরিকাকার মুণ্ডহীন দেহটা হাত বাড়িয়ে তার চুলের মুঠিটা ধরেছিল, সজোরে আঘাত করেছিল কোনো একটা শক্ত জিনিস দিয়ে। আর কিছুই মনে নেই। শরীরে ওঠার ক্ষমতাটাও একেবারে নেই বললেই চলে। আমার তো বাবার ঘরে যেতে হবে, মাকেও তো বাঁচাতে হবে, নাহলে নাহলে আমরা আর কেউ এখানে বাঁচব না। কোনো রকমের সামনে দেয়ালটা ধরে উঠে দাঁড়ালো দীপা, এগোতে থাকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে।
কানের পাশ দিয়ে গরম রক্ত গড়িয়ে পড়ছে, হাত দিয়েই চমকে উঠল। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাঁচাতে হবে ওদেরকে। সৌরেন্দ্র ঘরের কাছে আসতেই থমকে দাঁড়ালো দীপা। ঘরের সব জিনিস লন্ড ভন্ড, কেউ যেন ছিটকে ফেলে দিচ্ছে ঘরের আসবাবগুলোকে এদিক থেকে ওদিকে। ভুল দেখছি না তো চোখে? ধারস্বরে কেউ যেন চিৎকার করেই চলেছে। মা, ও মা, ও মাই গড, দীপা, দীপা, প্লিজ ডোন্ট এন্টার। কি হয়েছে মা? আসবে না তুমি দীপা, আসবে না তুমি। আমি তোমার বাবাকে নিয়ে এই ঘর থেকে বেরোনো না অবধি তুমি আসবে না। কিন্তু কেন? তমসার আত্মা আমাদের শেষ করতে চাইছে। আমাদের যাই হয়ে যাক না কেন, তুমি ভিতরে আসবে না। না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে ভেতরে আসতেই হবে। দৌড়ে ঢুকে পড়ল দীপা। এক মুহূর্ত সময় নষ্ট না করে তমসার আত্মা প্রবেশ করল ওর শরীরে। নিভা সৌরেন্দ্র শরীরে তাবিজ থাকায় সে ঢুকতে পারছিল না। দীপা নেতিয়ে পড়ল মাটিতে। শরীরটা কিছুক্ষণ বাদেই উঠে দাঁড়ালো। পাশের আলমারি থেকে একটা বড় তরোয়াল বার করে সোজা নিজের গলার কাছে নিয়ে এলো। কি ভয়ঙ্কর একটা হাসি আকাশ বাতাস মুখরিত করে একেবারে যেন বুকের মধ্যে গিয়ে বিঁধল। দীপার শরীরের উপরে তার নিজের কোনো অধিকারই আর অবশিষ্ট নেই। নিভার দৃষ্টি সেই দিকেই। আচ্ছন্নের মতো প্রেতের ফরমান মানাই এখন দীপার কাজ। নিজের মেয়ে কি তবে চোখের সামনেই শেষ হয়ে যাবে? নিভার কাতর কণ্ঠস্বর শুনতে পেল না দীপা। নিভা বলল, না না না, আমার মেয়েকে ছেড়ে দাও তমসা, ওর কোনো দোষ নেই। সেদিন সেদিন আমারও কোনো দোষ ছিল না, তুই শুনেছিলিস, শুনেছিলিস আমার কথা? হ্যাঁ, আমি ভুল করেছিলাম, কিন্তু কিন্তু আমার ভুলের শাস্তি ওদের কেন দিচ্ছ? ওরা তো কেউ কিচ্ছু করেনি। তুই ওদের বলেছিলিস? কোনো দিন বলেছিস আমার কথা? আমাকে সারা জীবনের জন্য দোষী বানিয়ে রেখেছিস, আমি কি দোষ করেছিলাম? হ্যাঁ, নিভা তখনও না বোঝার ভান করেই বলে চলেছে। এমন সময় দীপা তরোয়ালটা নিয়ে নিজের হাতে এক কোপ মারল। ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো হাত থেকে। বল বল, কি করেছিস তুই বল, নাহলে নাহলে এবার সোজা ওর গলাটাই কেটে দেবো একদম। কি হলো কি নিভা, বলছো না কেন তুমি? তুই তুই বলবি নাকি? না না, বলছি আমি বলছি আমি বলছি, কিন্তু কিন্তু দীপাকে দীপাকে তুমি কিচ্ছু করো না তপসা, কিচ্ছু করো না, আমি তোমার কাছে হাত জোর করছি। সময় নষ্ট করো না নিভা, বলো শিগগির কি হয়েছিল, কি করেছিলে তুমি, না হলে আমরা চোখের সামনে দীপার লাশটা পড়ে থাকতে দেখব। Yes, yes, I am the culprit. Yes, I am the culprit. I killed her. I killed Tomosa. কি করতাম কি করতাম আমি বলো? আমার জায়গায় অন্য কেউ থাকলেও তারা এমনটাই করতে বাধ্য হতো। কথাগুলো শুনে চমকে উঠল সৌরেন্দ্র। তুমি মেরেছিলে তমসাকে, কিন্তু কেন, কি দোষ ছিল তার? অনেক দোষ ছিল সৌরেন্দ্র, অনেক দোষ ছিল তোমার। আমার সাথে বিয়ের পর থেকে একদিনের জন্য তুমি আমার থেকে ভালোভাবে চেয়ে দেখোনি, সারা জীবন শুধু কাজ আর কাজ। এক গোচার টাকা নিয়ে এসে কোলের মধ্যে ফেলে দিলে ভালোবাসা হয় না। ভালোবাসার মানুষের মনের ইচ্ছেগুলোকে সম্মান করতে জানতে হয়। এরপর তোমার আর তমসার ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকলো, যখন তখন আমার মাথায় একটা নতুন বুদ্ধি এলো। আমি ঠিক করলাম তোমাকে ডিভোর্স দেবার অভিনয় করব। আমি সেই অভিনয়ে সফলও হলাম, তুমি বুঝতে পারলে না। এই সুযোগে আমি তমসার সাথে দেখা করতে লাগলাম। আমাকে সরে যেতে দেখে ও খুবই খুশি হয়েছিল, কারণ ও ততদিনে তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল, আমি সহ্য করতে পারিনি সেটা।
আমি ওর সাথে বন্ধুত্ব করলাম, ও ভাবল আমি তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছি। এসবের মানে কি নিভা? সৌরেন্দ্র তখনও ভয়ে কাঁপছে। দীপার আগে গর্জন করতে করতে বলল, রাক্ষসী থামলি কেন? বল বাকিটা বল, নাহলে কিন্তু আজকে তোর মেয়ের লাশটা পড়ে থাকবে এখানে। না না বলছি, আমি বলছি, আমি বলছি। এরপর আমি একদিন আমাদের ফার্ম হাউসে ডাকলাম ওকে। ও এলো, সেদিন ও একাই এসেছিল। আমি ফার্ম হাউসটা ঘুরে দেখানোর নাম করে ওকে ঠেলা মেরে ফেলে দিলাম লনের উপরে। ওর মাথাটা গিয়ে লাগলো লোহার রডের সাথে, যন্ত্রণায় ছটফট করতে লাগলো তমসা। সেই সুযোগে আমি কেরোসিনের ডিব্বেটা নিয়ে এলাম, ওর সারা শরীরে ছড়িয়ে দিতে লাগলাম। ও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেদিন নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমি ওর কোনো কথাই কানে নিলাম না। সেদিন পুরোটা ওর গায়ে ঢেলে দিলাম। এরপর দেশলাই কাটিতে আগুন জ্বালিয়ে ঠিক ওর চোখের সামনে নিয়ে এলাম। হাঁপাতে লাগলো তমসা, না না বলে চিৎকার করতে লাগলো, কিন্তু আমি ওই জ্বলন্ত দেশলাইটা ওর দিকে ছুঁড়ে দিলাম। ভয়তে ধপ করে মাটিতে বসে পড়ল সুরেন্দ্র। কি নৃশংস! ওর গোটা শরীরটা ছটফট করতে লাগলো, এদিক ওদিক দৌড়াতে লাগলো। সেদিন এক ফোঁটা জলের জন্য কাতর হয়ে গিয়েছিল ওর শরীরটা, আগুনটা দাউ দাউ করে জ্বলছিল ওর গোটা শরীরে। ও যত জোরে চিৎকার করছিল আমার অন্তরটা ততটাই তৃপ্ত হচ্ছিল, ততটাই শান্তি অনুভব করছিলাম আমি। যখন ওর শরীরটা আর না পেরে ঘাসের উপর লুটিয়ে পড়ল, তখন তৃপ্ত হলো আমার আত্মা। এতদিনের জ্বালাটা মিটল, আমি ভাবলাম আমার পথের কাঁটাকে আমি চিরজীবনের জন্য সরিয়ে দিতে পেরেছি। কিন্তু আমি ভাবিনি আমার জীবনে আবার কাল হয়ে ফিরে আসবে সে। আমি ওর ছাইগুলো একত্রিত করে মাটিতে পুঁতে দিয়েছিলাম, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিলাম, কেউ কোনোদিন জানতে পারেনি। তমসা শুটিংয়ের দিন সেটে না আসার কারণে হইচই পড়ে গিয়েছিল, কিন্তু পুলিশ কোনোভাবে আমার মোবাইলটাকে ট্রেস করতে পারেনি। সেদিন আমি ইচ্ছে করে তোমার মোবাইলটাকে নিয়ে গিয়েছিলাম, পুলিশ ভাবল তুমি সেদিন কলকাতার বাইরে ছিলে। ওরা লোকেশন ট্রেস করে আমাদের ফার্ম হাউসে পৌঁছালেও তমসার কোনো চিহ্ন খুঁজে পায়নি। ব্যাস, তারপর আর কি, আমি জানতাম দুদিনের জন্য তোমাকে জেলে আটকে রাখলেও ওরা ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ আইন প্রমাণ ছাড়া আর কিছুতেই বিশ্বাস করে না। তুমি মুক্ত হয়ে গেলে আবার আমরা একটু হলেও কাছাকাছি আসলাম। আমি ভেবেছিলাম দীপার জন্য আমাদের মধ্যেকার এই দূরত্ব একদিন ঠিক সরে যাবে। তোমার সাথে আমি এই কটেজে আসলাম, কিন্তু আসার পর থেকেই মিথিল আর হরিদেবকে আমার সন্দেহ হয়েছিল। সুরেন্দ্র ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ওই 105 নম্বর ঘরের রহস্যটা কি? দীপার ভেতর থেকে তমসানাত্মা বলে উঠল, কিছুই না, সবটাই আমার দ্বারা সৃষ্টি করা মায়া। এই মিথিল আর হরিদেব আমি নিজেই, আমি ওদের রূপ ধরে তোমাদের সকলকে ভয় দেখিয়েছি, যাতে ওই ছোট লোকটা নিজের মুখের সত্যিটা তোমার সামনে স্বীকার করতে বাধ্য হয়। আমি তোমার সত্যি ভালোবাসতাম সৌরেন্দ্র, অন্তত তোমার জন্য নিজের প্রাণ দিতে রাজি ছিলাম। এই ছোট লোকটার মতো অন্য কারোর প্রাণ কোনো দিনই নিতাম না। কথাটা শেষ করেই দীপার শরীরে আগুন ধরিয়ে দেয় তমসার আত্মা, চিৎকার করে ছটপট করতে থাকে সে। নিভা হাতের তাবিজটা হঠাৎ গিয়ে দীপার কপালে ঠেকানোর সাথে সাথে দীপার শরীরটা ছেড়ে দেয় আত্মাটা।
কিন্তু এক ঠেলা মেরে নিবার হাত থেকে তাবিজটা ফেলে দেয়। সাথে সাথেই নিবার হাতটা ধরে টেনে নেয় নিজের দিকে। নিভার শরীরে প্রবেশ করে তমসা। ঠিক একইভাবে আগুনটা দাউ দাউ করে ধরে যায় ওর শরীরে। সুরেন্দ্র দীপাকে কাছে টেনে নেয়। দীপা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সুরেন্দ্র কাতর নিভাকে দেখে বলে ওঠে, এটা কি করলে তুমি নিভা, এটা কি করলে নিভা তুমি? সেদিন সেদিন তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়েছিলে। পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকেই শুধু ভালোবেসেছিলাম নিভা। তুমি কোনো দিন সেটা বিশ্বাস করনি, আর আজকে চোখের সামনে তোমাকে এভাবে শেষ হতে দেখতে হতো না আমায়। নিভার শরীরটা তখন প্রায় শেষ, শরীরটা পুরো কালো হয়ে গেছে। দীপা জানে সে আর কোনোদিন তার মাকে ফিরে পাবে না। নিজের মায়ের দেহটা জড়িয়ে ধরে একবার কাঁদারও সুযোগ পেল না সে। হত্যাকারীর শাস্তি ঠিকই হয় ঈশ্বরে দেন, আর তা না হলে যাকে হত্যা করা হয়েছিল সে নিজেই আসে সশরীরে প্রতিশোধ নিতে। অনেক সময় শরীরেরও প্রয়োজন হয় না। এই ঘটনার পর কলকাতায় ফিরে আসে সৌরেন্দ্র। প্রায় 5 মাস কেটে গেছে। দীপা নিজেকে কোণের ছোট্ট ঘরটাতে আটকে রেখে দিয়েছে। সারাদিন মায়ের ছবিটা বুকে ধরে নিয়ে বেহুঁশ নয়নে কাঁদে। হঠাৎ একদিন নিজের ঘরে টাঙানো মায়ের ছবিটা দুম করে হাওয়ায় পড়ে যায়। বারান্দায় রাখা ইজি চেয়ারটা নিজে থেকেই দুলতে থাকে। দীপা এক পা করে এগিয়ে যায় সেই দিকে। কেউ যেন ওখানে বসে আছে। ইজি চেয়ারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে দীপা। সৌরেন্দ্র দীপাকে দেখতে আসে, ঘরে না দেখে দৌড়ে যায় বারান্দায়। তখন দীপা রেলিংটা ধরে শেষবারের মতন ফিরে তাকায় তার বাবার মুখের দিকে। তারপরেই সব শূন্য, নিঃস্ব হয়ে যায় সৌরেন্দ্র। চিরকালের মতো একা করে চলে যায় দীপা। যতক্ষণে রেলিংয়ের কাছে সে পৌঁছায় ততক্ষণে দীপার মাথাটা 5 তলা থেকে নিচে পড়ে শানের সাথে লেগে গেছে। চাপ চাপ রক্ত গড়িয়ে যাচ্ছে নর্দমার দিকে। সব শেষ। হাউমাউ করে কাঁদতে থাকে সৌরেন্দ্র। দীপার নিথর শরীরটা কার দিকে যেন তাকিয়ে, চোখ দুটো যেন বারবার বলছে, আমিও তোমার সঙ্গে যেতে চাই মা, আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। সৌরেন্দ্রর পাশে ইজি চেয়ারটা তখনও দুলছে। ধীর গতিতে তখনও ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে, কিন্তু সেটা কেউ দেখেনি, কেউ কোনোদিন দেখতেও পাবে না। শুনছিলেন গল্প দহল, রচনায় সঞ্চারী ভট্টাচার্য। সৌরেন্দ্র ও হরিদেবের ভূমিকায় সৌরভ, নিভার ভূমিকায় অর্পিতা, তমসা নবনীতা, দীপার ভূমিকায় তিস্তা, মিথিলের ভূমিকায় সাউনা, গল্প পাঠে সৌভিক, পোস্টার ডিজাইনিং ও ক্যালিগ্রাফিতে কৃষ্ণেন্দু, ধ্বনি পরিকল্পনা ও আবহে সৌভিক। আমরা আবারও ধন্যবাদ জানাই লেখিকা সঞ্চারী ভট্টাচার্যকে এই উদ্যোগে আমাদের সব রকমভাবে সমর্থন ও সহযোগিতা করার জন্য। আমরা আশা রাখি লেখিকার আরও অনেক গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের লাইক ও কমেন্ট করে জানান, এবং এরকম রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। ইয়োর অক্টোপাস ফিরে আসবে আরও একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।